বিসিএস এর গণিতাংশ সলভ করতে যাচ্ছি আজকে আমরা ছয় থেকে দশ অংশ সলভ করবো ছয় নম্বর যে ম্যাটটা দেখেন এখানে সমাধান সেট তৈরি করতে হবে তো আমরা নর্মালি সমাধান করি আগে ইটা দেখেন এখানে থ্রি এক্স মাইনাস টু টু এক্স মাইনাস ওয়ান আছে আমরা চাইলে এই টু এই পাশে নিয়ে আসতে পারি তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স আবার এখানে মাইনাস টু এই পাশে নিয়ে আসতে পারি তাহলে মাইনাস ওয়ান এর সাথে যোগ হবে টু পরবর্তীতে এটা আমরা তাহলে কি লিখতে পারি এক্স তারপরে এটা দুই থেকে এক বাদ গেলে থাকবে এক তাহলে এটাই কিন্তু আমাদের সমাধান হবে যে এক থেকে এক্স বড় কিন্তু দেখেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে শুধু ওয়ান থেকে এক্স বড়ো এরকম কিন্তু অপশন দেওয়া নাই এবং অপশনগুলোতে কোথাও ফার্স্ট ব্রিগেড কোথাও থার্ড ব্রিগেড এরকমভাবে দেওয়া আছে তো একটা জিনিস মনে রাখবেন যে যদি এরকম বড় বা ছোট থাকে তাহলে কিন্তু শুধু ফার্স্ট ব্রিকেট বসবে যেরকম শুধু ফার্স্ট ব্রেকেট বসবে কিন্তু যদি এমন থাকে যেমন ধরেন এটেকি এরকম হতে পারতো যে ওয়ান থেকে ওয়ান থেকে এক্স বড় অথবা সমান তাহলে কিন্তু আমাদের যে এই থার্ড ব্র্যাকেট যে এগুলো কিন্তু ব্যবহার হইতো একইভাবে এরকমও থাকতে পারতো কিন্তু বিষয়টা এভাবেও কিন্তু থাকতে পারত তো এরকম যদি একাধিক সিম্বল থাকে তখন হচ্ছে আমরা এই থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করবো এই থার্ড ব্র্যাকেট ব্যবহার করি এর মানে আমরা বুঝাই যে এই ওয়ানও হতে পারে ওয়ান থেকে বড়ো আবার ওয়ানও হতে পারে তার মানে ওয়ান বা এখানকার যে সংখ্যাটা সেটা যদি ইনক্লুডেড থাকে সেটাও যদি অ্যান্সারে আসে তখন আমরা এই থার্ড ব্যাকেটটা ব্যবহার করে থাকি আর শুধু যদি ওয়ান থেকে এক্স বড়ো সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম থার্ড ব্র্যাকেট আসবে না কারণ এই ওয়ান আমাদের অ্যান্সারে আসবে না ওয়ান থেকে বড়ো টু আসতে পারে থ্রি আসতে পারে এরকম তবে ওয়ান আসবে না তো আমরা বিষয়টা মনে রাখার জন্য সহজে বলতে পারি যে আপনারা যেমন এই বড় বা ছোটো এই টাইপের সিম্বল থাকলে আমরা শুধুমাত্র এই ব্রেকেট ব্যবহার করব। এরপরে ধরেন যদি এরকম থাকে এই টাইপের যদি সিম্বল থাকে অথবা এই টাইপের যদি সিম্বল থাকে তখন কিন্তু আমরা এই সিম্বল ব্যবহার করব তারপরে ধরুন যদি ইনফিনিটি থাকে ইনফিনিটি থাকলে অবশ্যই ইনফিনিটির সাথে কিন্তু আমরা ফার্স্ট ব্রেকেট ব্যবহার করবো সবসময় এখন দেখেন যে এই যে ওয়ান থেকে এক্স বড় তাহলে আমি আগেই বলছি যে শুধুমাত্র বড় বা ছোট যদি হয় তাহলে ফার্স্ট ব্রিকেট হবে তাহলে এখন ফার্স্ট ব্রিকেট এটাতে কিন্তু দেখেন এটাতে শুধু ফার্স্ট ব্রিকেট আছে কিন্তু এখানে সেকেন্ড ব্রিকেট এখানে সরি এখানে থার্ড ব্রিকেট এখানে থার্ড ব্রিকেট এখানে তাহলে কোনোটাই কিন্তু অ্যানসার আসবে না আবার এর মানে কি বোঝায় এর মানে ওয়ান থেকে বড়। এখন কত পর্যন্ত বড় দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে চিরকাল বড় হতে থাকবে তার মানে ইনফিনিটি পর্যন্ত যাবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এই ওয়ান কোমা ইনফিনিটি এটা কিন্তু হবে তো বন্ধুরা এইটাই যদি এইটাই যদি এরকমটা থাকতো এই টাইপের যদি থাকতো তখন কেমন হতো তখন কিন্তু আমাদের বোঝাই যাচ্ছে যে ওয়ান অ্যান্সারে আসতো এই যে ওয়ান অ্যান্সারে আসতো বাট ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান কিন্তু নিজেও অ্যান্সারে আসবে খ নাম্বার অপশান থেকে বোঝায় যে ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ওয়ানের পরবর্তী থেকে আর এরকম থাকা মানে ওয়ান নিজেও আসবে অ্যান্সারে তার মানে ওয়ান নিজেও আসে তারপরে টু থ্রি এইভাবে ইনফিনিটি পর্যন্ত তো আমি আগেই বলেছি যদি এরকম একাধিক চিহ্ন থাকে তখন কিন্তু আমরা এই যে থার্ড ব্র্যাকেটটা নিয়ে আসবো তো সেই ক্ষেত্রে এরকম যদি অ্যান্সার আসতো তাহলে অ্যান্সার কিন্তু আমরা এটা ব্যবহার করতাম একইভাবে যদি আমাদের এই দিকে চিহ্ন থাকতো অর্থাৎ যদি এইটুকু এরকম চিহ্ন থাকতো তখন কিন্তু আমরা কি করতাম দেখেন বন্ধুরা ওয়ান থেকে সেটা হতো ওয়ান থেকে ছোট কিন্তু ওয়ান ইনক্লুডেড তো কেমন হতো ওয়ান থেকে ছোট তাহলে কোনগুলা ওয়ান থেকে ছোট হলো জিরো তারপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম হয়তো এক্সের মান তাহলে কিন্তু আমরা এটার যদি অ্যান্সার আসতো তাহলে কেমন হয়তো আমাদের অ্যান্সারটা আমাদের অ্যান্সারটা হতো ওয়ান ইনক্লুডেড থাকতো ওয়ান থেকে শুরু করে

এমনও হতে পারে যে এরপরে কোন একটা সমাধান করলেন এখানে এখানে একটা সমান দেওয়া আছে তখন কেমন হইত সেই কারণে কিন্তু আমি ব্যাখ্যা করলাম আমাদের নাম্বার যে ছিল এখানে বলছে সমীকরণের প্রকৃতি সাত মূল মূল মানে হচ্ছে এক্সের মান বের হবে এবং মূল দয় মানে দুইটা মান বের হবে আমি কিভাবে বুঝলাম দুইটা মান বের হবে এখানে মূল দয় লিখছে এক নাম্বার আর দুই নাম্বার হলো এই সমীকরণটা হলো একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে বুঝলাম দ্বিঘাত সমীকরণ সমীকরণের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হলো দুই তাহলে ওইটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো এবং দ্বিঘাত সমীকরণে দুইটা সমাধান বের হয় অর্থাৎ এই সমীকরণে এক্স এর মান দুইটা বের হবে এখন বলছে সমীকরণের মূল দয়ের প্রকৃতি তাহলে আমরা সমাধান করে ফেলবো সমাধান করলে মূল দয় কেমন হয় অর্থাৎ দুইটা যে সমাধান আসবে সেই দুইটা সমাধান কেমন হবে সেই সমাধানগুলো বাস্তব এবং দুইটা সমান হবে কিনা আবার বাস্তব হবে আবার অসমান হতে পারে ওই দুইটা মান এক্স এর মান দুইটা বের হবে আর কি অবাস্তব হতে পারে পূর্ণবর্গসংখ্য হবে কিনা এরকম প্রশ্ন করছে তাহলে আমরা সমাধান শুরু করি কিন্তু বন্ধুরা সমাধান না করেও কিন্তু এটা মানে মূল দয় বা সমাধান যে দুইটা সমাধান বের হবে সেটা কেমন হবে আমরা আগেই বলে দিতে পারি সেটা কিভাবে দেখেন দ্বিঘাত সমীকরণের যে আদর্শ সূত্র সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এভাবে আমরা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করে থাকি তাহলে এইখানে যে সমীকরণটা দেওয়া আছে এটাকেও আমরা এইভাবে সাজাব তাহলে আমরা যদি এইভাবে সাজাই এটাকে সিক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাস সেভেন তার সাথে এক্স প্লাস মাইনাসের ফোর তারপরে হচ্ছে সমান সমান জিরো এভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি এভাবে কেন প্রকাশ করলাম কারণ এইখানে যে সমীকরণটা লিখছি সেম সেম করার জন্য এখন এই সমীকরণে এই সমীকরণে নিঃসায়ক নিঃসায়ক মানে হলো যে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এটা হলো এই সমীকরণের মানে কি এর মান এর মান পুরাটা ক্যালকুলেশন করলে এর মান জিরো হতে পারে আবার মান জিরো থেকে ছোট হতে পারে আবার জিরো থেকে ছোটও হতে পারে এখন এর মান যদি জিরো থেকে বড় হয় অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস ফোর এর মান যদি জিরো থেকে বড় হয় জিরো থেকে বড় হওয়া মানে কি তাহলে তো মূলতয় কি হবে না সমান হবে না কিন্তু তাহলে আমরা এরকম কন্ডিশনে মূলদয় হবে অসমান কি হবে অসমান শুধু অসমান না বন্ধুরা দেখেন যে যেহেতু জিরো থেকে বড় জিরো থেকে বড় মানে কি এক দুই তিন চার এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা বাস্তব সংখ্যা তাহলে অসমান হবে এবং কি হবে বাস্তব হবে যদি জিরো থেকে এর মান বড়ো হয় অসমান হবে এবং বাস্তব হবে আবার বন্ধুরা ধরুন বি স্কোয়ার মাইনাস ফোরসি এটার মান যদি সমান হয় অর্থাৎ সমান জিরো হয় জিরোর সমান হয় তখন কি হবে তখন কিন্তু দেখেন জিরোর সমান মানে কি তাহলে সমাধানের দুইটা যে মান আসবে সেগুলোও সমান হবে সমান হবে এবং সেগুলোও বাস্তব হবে বাস্তব মানে হলো আমরা জানি জিরো এক দুই তিন এগুলো আমাদের বাস্তব জীবনে আমরা ব্যবহার করে থাকি এই জন্যে আমরা মনে রাখার জন্য বলবো যে জিরো সমান হলে বা জিরোর থেকে বড় হলে অর্থাৎ জিরো থেকে জিরো থেকে এক দুই তিন এভাবে যত সংখ্যায় আসুক সেগুলোকে আমরা বাস্তব হিসাবে ধরে নিই তো এটা আসলে আমি মনে রাখার জন্য এটা বলতেছি যে জিরো সমান বা জিরোর চেয়ে বড়ো হলে সেগুলো হবে বাস্তব আর যেহেতু জিরো সমান এই জন্যে যে দুটা সমাধান বের হবে সেগুলোও সমান হবে আর এই ক্ষেত্রে জিরোর চাইতে বড়ো জিরোর চাইতে বড়ো মানে সেটা তো বাস্তব হবেই এবং বাস্তব হলে কী হবে এখানে যেহেতু বড়ো এইটুকু তার মানে রেজাল্ট দুটো হবে অসমান আরও একটা কন্ডিশন থাকে সেটা হলো বি স্কোয়ার ফোর এসি এইটা যদি জিরোর চাইতে ছোট হয় জিরোর চাইতে ছোটো হওয়া মানে কি তার মানে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরকম যদি থাকে তখন আমরা কী বলবো এটা কিন্তু অবাস্তব সংখ্যা বলবো আমরা অবাস্তব জিরোর নিচে হলে সেগুলো হয় মাইনাস আমি যদি বলি আজকে আমাদের বাড়িতে মাইনাস ফাইভ মেহমান আসছে তো এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার অথবা এই টেবিলের দৈর্ঘ্য মাইনাস ফাইভ তো দৈর্ঘ্য মাইনাস হয় জিরো হইতে পারে যে দৈর্ঘ্য নাই কিন্তু মাইনাস হবে কীভাবে তো জিরোর চাইতে ছোটো হলে সেগুলোকে আমরা অবাস্তব ধরবো এবং মান কিন্তু অবাস্তব শুধু হবে না অসমানও হবে অসমান তো এই যে যেহেতু এই জিরো বড় এরকম বড় বা এরকম ছোটো এরকম যদি থাকে সেক্ষেত্রে অসমান হবে কিন্তু রেজাল্টে আর জিরো সমান হলে সমান হবে আর জিরোর চাইতে বড় হলে বাস্তব জিরোর সমান হলে তবুও বাস্তব কিন্তু জিরোর হলে আমরা অবাস্তব বলবো তো এটা কিন্তু আমি আসলে মনে রাখার জন্য আকারে বললাম আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এখন আসুন আমরা এই সমীকরণে বি স্কোয়ার মাইনাস ফোর মানটা যদি বের করি বি স্কোয়ার তাহলে এই যে বি কিন্তু মাঝখানে থাকে তাহলে যেটা হলো বি তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি তাহলে সেভেনের উপর স্কোয়ার বি স্কোয়ার তারপরে কি মাইনাস মাইনাস নিলাম তারপরে ফোর এ এ মানে কি এই যে সামনে যে থাকে দেখেন এ কিন্তু সামনে থাকে এ যে ছয় তাহলে এটার সাথে হবে তারপরে সি সি বসাইতে হবে সি কোথায় থাকে লাস্টে থাকে তাহলে সি কোথায় যে লাস্টে এখানে কত মাইনাস ফোর তাহলে আমি এখানে মাইনাস ফোর ব্যবহার করলাম এখন দেখেন বন্ধুরা এটা কিন্তু অনেক পঞ্চাশ হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস হয়ে চার ছয় চব্বিশ চব্বিশকে চার দায় গুণ করলে কত আসবে কোনো একটা মান আসবে আর কি সম্ভবত যাই হোক যে মানে আসুক না কেন ছিয়ানব্বই এখন পঞ্চাশের সাথে যাই হোক যোগ সংখ্যা তাই না তো আমি এক সলভ করেছিলাম এটা সে কারণে দ্রুত করতে পারছি ভুলও হতে পারে যাই হোক এটা শিওর যে এই সংখ্যাটা কিন্তু জিরোর চাইতে কি হবে বড় হবে তো জিরোর চাইতে বড় তার মানে কি যে আমি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে বের করলাম এই সূত্র অনুসারে তো বি স্কোয়ার মাইনাস ফোর এসির এগুলা এরকম লাস্টে আসলো একশো কত আসছে পনেরো তো একশো পনেরো যা আসলো সেটা তো জিরো থেকে বড় মানে বিস্কোয়ার মানে ফুরেসির মান জিরো থেকে বড় তো জিরো থেকে বড় মানে কি তাহলে কি হবে জিরো থেকে বড় মানে এক দুই তিন এগুলো বাস্তব আবার যেহেতু বড় বড় তার মানে 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 কি তো আমরা এটা বলতে পারি বাস্তব হবে এবং অসমান হবে হবে রাইট অ্যান্সার একটা ম্যাপ যদি আপনারা আসলে ভালোভাবে বুঝতে পারেন আসলে আমি বুঝাতে যাচ্ছি এই কারণে কিন্তু সময় লাগতেছে কিন্তু আপনারা যখন বুঝে যাবেন আপনাদের সলভ করতে কিন্তু আসলে এত সময় লাগবে না আট নাম্বার একটা জ্যামিতির চিত্র দেওয়া ছিল এখানে দেখে অনেক কঠিন মনে হলো এটা আসলে কিন্তু সহজ দেখেন পি কিউ আর পি কিউ আর অর্থাৎ এই কোণের কথা বলা হয়েছে এই কোণের মান বলছে পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা আবার বলছে এল আর এন এল আর এন তার মানে এই কোণের কথা বলা হচ্ছে এটা বলছে এটা হলো নাইনটি ডিগ্রি আচ্ছা এবং পি কিউ এই যে পি এবং কিউ এইটা আর এম আর এম এবং আর এই দুটা বাহুকে বলা হয়েছে সমান্তরাল তারপরে দেখতে পাচ্ছি পি এবং পি কিউ এবং পি আর সমান পি কিউ আর হচ্ছে পি আর এই দুইটা বাহু সমান তাহলে এই বাহু সমান এই বাহু আচ্ছা এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা এই বাহু সমান এই বাহু যদি হয় তার মানে এই যে ত্রিভুজ এটা সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে দুইটা বাহু যার সমান অর্থাৎ পি কিউ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজে ভূমির সাথে একই পরিমাণ কোন উৎপন্ন হয় অর্থাৎ এই পাশে যদি পঞ্চান্ন হয় তাহলে কিন্তু এই পাশেও কিন্তু পঞ্চান্ন ডিগ্রি কোন তৈরি হবে বাহু সমান হলে তাদের যে ভূমির সাথে যে কোনটা সে দুটাও কিন্তু কি হবে সমান হবে ওকে আমাদের সর্বশেষ বলছে এন এর মান নিচের কোনটি এন আর পি এন কোথায় আমাদের এই যে এন তারপরে আর কোথায় যা যে আর তারপরে পি এন মানে হচ্ছে আমাদের এই কোনটা এই কোনটার মান আমাদের বের করতে হবে এই কোনটার মান কত আমরা কিন্তু সহজে এই কোণের মানটা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো দেখেন এই পুরাটা মিলে পুরাটা মিলে কিন্তু একশো আশি ডিগ্রি হবে কেন একশো আশি ডিগ্রি হবে কারণ দেখেন এক সরলকোণের এই যে আমরা এইভাবে শিখে আসছি এরকম থাকলে একশো আশি ডিগ্রি হয় এক কোণ তাহলে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যে হবে এখান আছে পঞ্চান্ন আবার এখান থেকে এই পর্যন্ত আছে নব্বই তাহলে এই মাসখানে কতটুকু এই মাসখানে কতটুকু সেটা আমরা জানি না এটা আমরা এক্স ধরে নিলাম তাহলে আমরা প্রথমে এই পঞ্চান্ন আছে পঞ্চান্ন এত ডিগ্রি প্লাস এর সাথে হচ্ছে এটা কত এক্স তো এক্স ডিগ্রি এরপরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হল নাইনটি ডিগ্রি এখানে দিলাম আমি নাইনটি ডিগ্রি সমান সমান তাহলে এই পঞ্চান্ন এক্স আর এখান থেকে এই নাইনটি ডিগ্রি এই কোন সব কিছু মিলে কিন্তু কি হইলে যে আমি বলছিলাম একশো আশি ডিগ্রি হবে তাহলে তাহলে একশো আশি ডিগ্রি এবার দেখেন আমরা তাহলে এখান থেকে পঞ্চান্ন ডিগ্রি আমরা এক্স ডিগ্রি রাখলাম সমান সমান নব্বই যদি ওই পাশে বিয়োগ করে দেই তাহলে কি হবে একশো আশি থেকে নব্বই বাদ দিলে বাকি থাকবে নব্বই নব্বই ডিগ্রি যাই হোক বা এখান থেকে আমরা ডিগ্রি সমান সমান আমরা বলতে পারি যে নব্বই ডিগ্রি থেকে পুনরায় বাদ যাবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে যদি আমরা পঞ্চান্ন ডিগ্রি বাদ দিই দশে থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ নয় থেকে ছয় গেলে থাকবে তিন পঁয়ত্রিশ ডিগ্রি তো আমরা এক্সের মান পঁয়ত্রিশ ডিগ্রি পেলাম তার মানে এইখানে ছিল হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি কোন আপনি যদি যোগ করেন পঞ্চান্ন পঁয়ত্রিশ আর নব্বই তিনটে কোন মিলে দেখবেন কত হবে একশো আশি হবে তো এটার রাইট অ্যান্সার হবে কিন্তু এই যে এইটা পঁয়ত্রিশ ডিগ্রি নয় নম্বর ম্যাটটা আসলে পি একটা সেট কিউ একটা সেট এবং পরবর্তীতে পি সেট থেকে কিউ সেট বিয়োগ করতে হবে তাহলে অ্যাকচুয়ালি পি সেট কত আমাদের তো কি করতে হবে পি বিয়োগ কিউ করতে হবে এখন পি সেটের মান কত সেটা আমরা আগে বসাবো বিয়োগ তারপরে কিউ সেটের মান কত আমরা সেটা পরে বসাবো এখন পি সেটের মান কত হবে সেটা আমাদের বুঝতে হবে পি সেটের মান যদি আমরা বসাই দেখেন বলছে বারো এর গুণনীয় বারো এর গুণনীয় বুঝতে হবে গুণনীয় মানে হলো আপনি বারোকে কতভাবে ভাঙাতে পারেন সেগুলোই হলো তার গুণনীয় যেমন আমি যদি আপনাকে এখানে বারোকে ভাঙিয়ে দেখাই বারোকে ভাঙলে এখানে আমরা লিখতে পারি ছয় দুগুনা বারো আবার দুই নেন তিন দুগুণা ছয় অর্থাৎ মোটামুটি এখান থেকে আমরা আইডিয়া করতে পারবো যে বারোর গুণনীয় দুই হবে তিন হবে ছয় হবে বারো তো আমরা এখন বারোকে যদি এভাবে প্রকাশ করি দেখেন যে আমরা যদি যদি এক গুণন বারো লিখতে পারবো আমরা বারো কে গুণন ছয় আকারে লিখতে পারবো আমরা এই যে তিন তাই না তাহলে গুণন আকারে লিখতে পারবো তারপরে ছয় গুণন কত দুই লিখতে পারবো অলরেডি লিখে ফেলছি তো যাই হোক আমরা বারোকে ভাঙাইলে কিন্তু এইভাবে ভাঙাইতে পারবো আর কি কোনো কিছুটা ভাঙাইতে পারবো না আর কোনো কিছুটা ভাঙাইতে পারবো না তাহলে আমরা বারোকে ভাঙাইলে এর উৎপাদক বা গুণনিয়োগ পাবো এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে আমাদের পি সেটের মান হবে এক তারপরে দুই দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর ছয় ছয়ের পর বারো এটা হবে আমাদের পি সেটের মান এখন কিউ সেটের মানও কিন্তু আমাদের বের করতে হবে মান কি বলছে যে তিনের গুণিতক গুণিতক মানে কি মনে রাখবেন গুণিতক মানে নামতা তার মানে তিনের ঘরের নামতা তিনের ঘরের নামতা তাহলে আমি আমরা তিনের ঘরের নামতা লিখলে যে তিন এক কে তিন এটা লিখতে পারবো তিন দুগুণা ছয় এটা লিখতে পারবো তিন তিনে নয় এটা লিখতে পারবো তারপরে তিন চারে বারো এটা লিখতে পারবো তিন পাঁচে পনেরো এটা লিখতে পারবো এইভাবে কিন্তু কোটি কোটি বার লিখতে পারবো যার কোনো শেষ শেষ নাই তার মানে গুণিতকের হয় না এখন দিন তিনের গুণিতক মানে তিনের গুণিতক তিন ছয় নয় বারো পনেরো এইগুলো হচ্ছে তিনের গুণিতক তো তিনের গুণিতক লিখতে হবে তো তিনের গুণিত কয়টা লিখবেন আপনি বলছে তিনের গুণিতক যে লিখবেন সেটা হবে বারোর নিচে বারোর নিচে তার মানে কি তিন আসবে আর কি আসবে ছয় আসবে তারপরে কি আসবে নয় আসবে তারপরে কত আসবে এখানে দেখেন বন্ধুরা বারোর নিচে আবার এখানে কিন্তু সমান সমান আছে তার মানে বারো আসতে পারে তাহলে বারো আসবে এখন পনেরো কি আসবে না পনেরো আসবে না কারণ কি কারণ গুণিতক নিবেন ঠিক আছে তিনের গণিত সেটা বারোর নিচে থাকতে হবে আবার বারো আসতে পারবে বাট বারোর উপরে যাইতে পারবে না তার মানে পনেরো বা এরপরে যদি আপনি তিন ছয় আঠারো হয় সেই আঠারো এগুলো কিন্তু আর নিতে পারবেন না তাহলে আমি সেটটা একটু ছোট আকারে লিখি এটাই হলো আমাদের কিউয়ের সেট এখন এই এই সেট থেকে এই সেট বিয়োগ করবেন বিয়োগ করার সময় মনে রাখবেন যে শুধুমাত্র এই সেটে যে সংখ্যাগুলো আছে সেগুলাই বসবে এখন প্রশ্ন হলো এই সেট থেকে কিন্তু কোনো সংখ্যা আসবে না শুধু প্রথম সেট থেকে সংখ্যাগুলো আসবে এখন সবগুলোই কি আসবে না সবগুলো আসবে না যেগুলো মিলবে সেগুলো কিন্তু নিতে পারবেন না যেমন হয়েছে তিন এখানে তিন আছে এখানেও তিন আছে তাহলে এই তিন কিন্তু আপনি নিতে পারবেন না এখানে ছয় আছে এখানেও ছয় আছে এই ছয় কিন্তু নিতে পারবেন না এখানে নয় আছে এখানে তো অসুবিধা নাই নয়তো তো এখানে এমনিতেও ছিল না এখানে বারো আছে এখানে বারো কিন্তু আপনি নিতে পারবেন না তাহলে বাকিগুলো নিতে পারবেন বাকিগুলো কি ছিল ওয়ান টু এবং ফোর শুধুমাত্র যে বাকিগুলো কিন্তু নিতে পারবেন আর এই সেট থেকে কিন্তু কোনো কিছু নেওয়া যাবে না অনেকেই কিন্তু মনে করে যে এই সেট থেকে হয়তো অ্যান্সার আসবে না এই সেটে সব কিছু আসবে বাট যেগুলো মিলে যাবে সেগুলো বিয়োগ হয়ে যাবে সেগুলো আনা যাবে না অ্যান্সারে তো এটাই হবে আমাদের অ্যান্সার এক দুই এবং চার এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার দশ নাম্বার ম্যাথটা আসলে হায়ার ম্যাথমেটিক্স থেকে এসেছিল এই ধরনের ম্যাথ নর্মালি বিসিএস আসে না অর্থাৎ সিলেবাস ম্যাথ দিয়ে থাকে সেরকম একটা এই ম্যাথগুলো আর্টস কমার্স যারা তাদের একটু সমস্যা হয় তো তবু আমি সমাধান করার চেষ্টা করছি সহজে দেখেন বন্ধুরা কস এখানে এখানে বলছে চতুর্থ পদ কোনটি তো চতুর্থ পদ মানে এনের এর জায়গা তো চার বসাতে হবে তাহলে এটাকে আমরা কস কি বসাতে পারবো ফোর পাই নিচে টু বসাতে পারবো আচ্ছা এরপরে আমরা কস এখানে আমরা কিন্তু পাই মানে কি পাই মানে কিন্তু একশো আশি ডিগ্রি সেটা কি কত হবে দুই দেয়া ভাগ করবো আমরা এরকম হয় এরপরে এটা এটা কাটলো হবে নাইনটি তাহলে আমরা পাচ্ছি কস এখানে কত হবে বলেন তো বন্ধুরা যে চার ইন্টু নয় নব্বই এরকম হয় আচ্ছা এরকমটা রইল এখন দেখেন বন্ধুরা আমরা চাইলে এখানে কিন্তু চার ইন্টু নাইনটি লিখছি আমি নাইনটি ডিগ্রি আর কি এরকমভাবে লিখছি যাই হোক এর সাথে যদি আমি জিরো যোগ করি জিরো ডিগ্রি যোগ করি জিরো মানে কি কিছুই না কিছুই মানে মানকে তাতে বাড়বে বাড়বে না এখন এটা নিয়ম হলো যেখানে কয় সমকোণ আছে এবং সেই সমকোণটা মানে নাইনটি ডিগ্রি মানে সমকোণ এটা জোর সমকোণ যদি জোর সমকোণ থাকে এখানে চার চারটা সমকোণ তার মানে জোর সমকোণ জোর সমকোণ যদি থাকে তাহলে কস কসই থাকবে আর যদি বিজোর সমকোণ হয় তাহলে কিন্তু এই অনুপাতগুলো চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এখানে যদি থ্রি ইন্টু নাইনটি আসতো তাহলে কিন্তু এখানে কিন্তু কসের এর জায়গায় অন্য কিছু আমি লিখতাম যাই এখন দেখেন এইখানে কি লিখবো এগুলো কিন্তু কোনো কিছু আসবে না আসবে এই যে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি এখন প্রশ্ন হলো যে কস জিরো ডিগ্রি সেটা বুঝলাম তো অনেক সময় তো সামনে মাইনাসও আসে হ্যাঁ অনেক সময় মাইনাসও আসে যেমন ধরেন এর জন্য আপনাকে একটু কোয়ারডেন্টের একটু খেয়াল রাখতে হবে কোয়ারডেন্টে এই প্রথম যে কোয়ারডেন্ট এখানে সবগুলাই থাকে হলো পজিটিভ তারপরে হচ্ছে এখানে হচ্ছে সাইন এখানে সাইন পজিটিভ এবং কসেক পজিটিভ তারপর টেন এবং কট এই দুটা পজিটিভ আর কস এবং সেক এই দুটা পজিটিভ এই পজিটিভ মানে কি আমি ভেঙে বলছি এই কোয়ারডেন্টে পরে তাহলে সাইন কস যা যে আসুক না কেন সেগুলো হবে ধনাত্মক যদি দ্বিতীয় কোয়ারডেন্টে আসে শুধু সাইন এবং কসেক হবে ধনাত্মক বাকিগুলো কিন্তু হবে ঋণাত্মক যদি যদি এই ঘরে আসে তবে কিন্তু ট্যান এবং কট হবে ধনাত্মক বাকিগুলো হবে ঋণাত্মক আর এই ঘরে কস এবং সেক হবে ধনাত্মক বাকিগুলো হবে ঋণাত্মক এখন দেখেন আমরা যদি কোয়ার্টনটা হিসাব করি এটা হলো নাইনটি ডিগ্রি তাহলে একবার আসবে যেহেতু চারবার ঘুরবে তার মানে একবার নব্বই ডিগ্রি হইল এখান থেকে শুরু করে নব্বই ডিগ্রি হইল আবার তার মানে একটা সমকোণ আরেকবার আসবে তাহলে দুইটা সমকোণ এখানে কিন্তু চারটা সমকোণ আছে আরেকবার আসবে তাহলে তিনটার সমকোণ আরেকবার আসবে মানে এই ঘরে আসবে তাহলে এই ঘরে চারটা সমকোণ এই যে চারটা সমকোণ এখন চার সমকোণ যে কারণে এই ঘরে আসতেছে এক দুই তিন চার এই ঘরে আসবে এবং এই ঘরে যদি কস থাকে কিন্তু সেটা ধনাত্মক হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরেই তো কোয়াস সুতরাং এটা কি হবে ধনাত্মক হবে এখানে কিন্তু ঋণাত্মক হবে না এখন কোয়াস জিরো ডিগ্রির মান কত এই মানগুলা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কোয়াস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান সুতরাং এটার অ্যান্সার হবে ওয়ান এই খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার তো আমি ধারা বিস্তারিতভাবে এই ম্যাথগুলা করে থাকি যাতে করে আপনার বেসিক স্ট্রং হয় আপনি একবার যদি বুঝতে পারেন নিজে থেকে হয়তো বা সেটা শর্টকাট করে ফেলতে পারবেন তো আশা করতেছি আজকের ক্লাসটাতে সব কিছুই আপনারা বুঝেছেন এরপরেও আমার আমার ভুল থাকতে পারে বা বোঝানো ত্রুটি থাকতে পারে এরকম যদি কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু কমেন্টটা আমাকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম